আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দারাজের। কিছুদিন আগে একটা ক্যাম্পেইন চলেছিল, বর্তমানে ক্যাম্পেইনটি এখনও চালু আছে। আমি প্রায় 500 টাকা দিয়ে প্রায় 2000 টাকার মতো জিনিস পেলাম। তো কী পেলাম আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তো আমি এখন ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত বা কোনটা কত টাকা বা আমি কি আদৌ ঠকলাম নাকি জিতলাম, এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। বা আপনারা কিভাবে এই প্রোডাক্টগুলো 500 টাকা দিয়ে ক্রয় করবেন বা পারচেস করবেন, এটি আমি আজকে ভিডিও শেষে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি এই পার্সেলগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে আমি কী পেলাম। ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমি একটা ইয়ারবাডস পেলাম। এই ইয়ারবাডসটার দাম পড়েছে 167 টাকা আমি ক্রয় করার সময় আর কি, পারচেস করার সময়। তো আমি এটা খুলে দেখেছিলাম যে এটার প্রাইস হচ্ছে যে মার্কেট প্রাইসের 700 টাকার মতো। তাহলে আমি এখানে একদম মানে কি রাজার হালে এটা পেয়ে গেলাম যে মানে 167 টাকার জিনিস আমি 700 টাকা মতো পেয়ে গেলাম। তো এর সাথে দেখতে পাচ্ছি যে আমি একটা ক্যাবল দিয়েছে খুব সুন্দর, এবং এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে খুলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমি যখন হাতে নিলাম এটা খুব প্রিমিয়াম একটা লুক পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে দুইটা TWS ইয়ারবাডস দিয়েছে। তো এটা হচ্ছে চার্জিং সিস্টেম, এখানে এখান দিক দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। সেই সাথে একটি ছোট্ট একটি মিনি ক্যাবল দিয়েছে, ক্যাবলটিও কিন্তু অনেক প্রিমিয়াম। এই সবগুলো কিন্তু আমি যখন হাতে নিচ্ছি প্রিমিয়াম একটা লুক পাচ্ছি, এবং ইউজও আমি করে দেখেছি ভালো, একটু উন্নত মানের আমি জিনিসটা পেয়েছি। আর এর বেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমি কিন্তু এটা ট্রাই করে দেখেছি। আপনারা চাইলে এটি পারচেস করতে পারেন 499 টাকার ভিতরে। তো এরপরে আরও দুইটা জিনিস কী আছে এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে সেগুলো দেখাবো। এরপরে সেকেন্ড যে জিনিসটি সেটি হচ্ছে একটি ট্রিমার। মাশাল্লাহ, ট্রিমারটা তো দেখে খুব ভালো লাগতেছে। আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আসলে আমি কী ক্রয় করব, যে তিনটা জিনিস, একটা তো আমার এটা পছন্দের একটা জিনিস ছিল ইয়ারবাডসটা, দ্বিতীয়টা হচ্ছে যে এই ট্রিমারটা। ট্রিমারটা আমার আসলে খুবই দরকার ছিল। মাশাল্লাহ, এটা খুবই প্রিমিয়াম একটা লুক পাচ্ছি আমি। এটা আমি ইউজ করে দেখেছি অলরেডি। তো এর সাথে আপনারা একটা ক্যাবল দেখতে পাচ্ছি, ছোট মিনি একটা ক্যাবল দেখতে পাচ্ছি। এরপরে যে মেন জিনিসটা, দুইটা হচ্ছে একটা ব্রাশ, অর্থাৎ এগুলো ক্লিন করার জন্য দুইটা ব্রাশ দিয়েছে এখানে। এরপরে হচ্ছে একটা ট্রিমার, এই ট্রিমারটা দিয়ে আপনারা খুব সুন্দর করে কিন্তু আপনার নিজের শেপটা নিজেই করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সেলুনের দোকানেও যাইতে হবে না, এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এটার প্রাইস হচ্ছে যে মার্কেট প্রাইস হচ্ছে যে প্রায় 450 থেকে 500 টাকার মতো হতে পারে। এটা আমি 167 টাকা দিয়ে ক্রয় করেছি, অর্থাৎ তিনটা প্রোডাক্ট 499 টাকা অর্থাৎ 500 টাকা দিয়ে ক্রয় করে আমি প্রায় 2000 টাকার মতো জিনিস পেয়েছি। তো এটা আপনারা ঢাকনাটা এভাবে খুলে, এটা এখান থেকে একটা সুইচ দিয়েছে, এই সুইচের মাধ্যমে আপনারা চাইলে অন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জিনিসটা খুবই আসলে প্রিমিয়াম একটা লুক পাচ্ছি, এবং ইউজ করতেও কিন্তু খুবই ভালো। তো থার্ড জিনিসটা কী পেলাম, তো থার্ড জিনিসটা দেখানোর আগে কিন্তু আপনি আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, এবং আমাদের চ্যানেলের যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো থার্ড জিনিসটা হচ্ছে একটি ব্লুটুথ অ্যাডাপ্টার 5.1। এই জিনিসটা আসলে খুবই কাজের একটা জিনিস। এই জিনিসটা আমি আমার কম্পিউটারের জন্য আসলে খুব প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম, যে কোনো আমার কম্পিউটারটা আপনারা নিশ্চয়ই এদিকে দেখতে পাচ্ছেন যে আমি আসলে কোনো কিছুই সাপোর্ট করাইতে পারতাম না, যে ব্লুটুথ মাউস বলেন কিংবা ব্লুটুথ কিবোর্ড বলেন। আলহামদুলিল্লাহ এই জিনিসটি পাওয়ার পরে কিন্তু আমি খুব ইজিলি কিন্তু ব্লুটুথ কিবোর্ড বলেন, ব্লুটুথ মাউস বলেন, বা ব্লুটুথ যে কোনো কিছুই কিন্তু আমি আমার কম্পিউটারের মধ্যে সাপোর্ট করাইতে পারতেছি শুধুমাত্র দারাজের কারণে। তো আমি এই জিনিসগুলো পাওয়ার পরে আমি সবগুলো ইউজ করে দেখলাম, আলহামদুলিল্লাহ আমি জিতেছি, যে আমি 499 টাকা দিয়ে প্রায় 2000 টাকার মতো জিনিস পেলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দারাজ থেকে এই জিনিসগুলো পারচেস করতে পারেন আমার মতো, এবং দারাজকে বোকা বানাতে পারেন। তো প্রথমে আপনারা দারাজ অফিসিয়াল যে অ্যাপটি আছে এখানের মধ্যে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা এখানে শুরুতেই কিন্তু দেখতে পাবেন NE34499 অর্থাৎ 499 টাকা শো করবে। তো আমি যেহেতু একবার পারচেস করে ফেলেছি অলরেডি, তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে 699 টাকা অর্থাৎ 700 টাকা। আপনারা কিন্তু শুরুতেই কিন্তু এখানে 499 টাকাটা দেখতে পাবেন। তো এরপর আপনাদেরকে চলে যেতে হবে সি মোড়ের মধ্যে। সি মোড়ে যাওয়ার পরে আপনারা এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন। তো আপনার যেটা যেটা পছন্দ, যেহেতু মনে করেন আমি ফার্স্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মনে করেন আমার এটা পছন্দ, আমি অ্যাড আইটেমে ক্লিক করলাম, অর্থাৎ টোটাল আমার কিন্তু তিনটা আইটেম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা ক্লিক করলাম, এরপরে মনে করেন আমার মাউসটা পছন্দ, এই জন্য আমি এটাও অ্যাড আইটেমের মধ্যে ক্লিক করে রাখলাম। তো আপনারা এখান থেকে 5 থেকে 10টা অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ সেগুলো এখান থেকে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে যে বাই নাও আছে এখানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে যে প্রোডাক্টগুলো চুজ করেছিলেন অ্যাড নাওয়ের উপর ক্লিক করেছিলেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা আপনাদের অর্থাৎ তিনটা প্রোডাক্টই তো আপনি পারচেস করবেন, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে,
আপনি অবশ্যই সেগুলো ক্যান্সেল করে দিবেন, অর্থাৎ এই চারটা পাঁচটার মধ্যে যেগুলো দরকার নেই সেগুলো এখান থেকে ক্যান্সেল করে দিবেন। তো সাপোজ আমার এখান থেকে ফ্যানটা দরকার নেই, সেজন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর মনে করেন আমার এখান থেকে এই তিনটাই দরকার, তো আমি এই তিনটার উপরে বাই নাওয়ার উপর ক্লিক করে দিব। বাই নাওয়ার উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার মেলটা কিন্তু অবশ্যই সেট করে দিবেন। এরপরে আরেকটা কথা অবশ্যই বলে রাখা ভালো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডেলিভারি চার্জটা কিন্তু টোটালি ফ্রি, অর্থাৎ আপনার কোনো ধরনের ডেলিভারি চার্জ এখানে দিতে হচ্ছে না। এরপর আপনাকে প্লেস অর্ডারের উপর ক্লিক করতে হবে। তো আপনাদেরকে অবশ্যই আরেকটি কথা বলে রাখা ভালো, এই প্রোডাক্ট কিন্তু আমি কিন্তু প্রায় এক মাস পরে আমার হাতে পেয়েছি, অর্থাৎ এইগুলো বাইরের দেশ থেকে অর্থাৎ চায়না থেকেই কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছে হাতে এসে পৌঁছায়। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যাদের ধৈর্য শক্তি নেই তারা কিন্তু অর্ডার করবেন না, যাদের ধৈর্য শক্তি এক মাস মতো আছে তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। তো আপনি এখন কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন? আমি যেহেতু চাচ্ছি নগদের মাধ্যমে আমি পেমেন্টটা করব, সেক্ষেত্রে আমি নগদের উপর সিলেক্ট করে দিব। এরপরে এখানে পে নাওয়ার উপর ক্লিক করে দিব। আর আপনার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ব্যালেন্স কিন্তু থাকতে হবে। এরপরে আপনার নগদের পিনটা এখানে দিয়ে দিবেন, যদি নাম্বার চাই নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে পিনটা নগদের যেটা ডিফল্ট যেটা আপনি পিন সেট করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর প্রসিডের উপর ক্লিক করে দিবেন। এরপর পেমেন্ট কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স অবশ্যই থাকতে হবে। এরপর আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা আমি এটা শুরুতে অবশ্যই দেখাই নাই আপনাদেরকে, আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু দারাজের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু আগে থেকেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল। তো আপনারা এখানে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর গিয়ে আপনার নাম্বার আপনার নাম এগুলো দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটা অবশ্যই খুলে নেবেন এবং একটা জিমেল অ্যাকাউন্ট এখানে ইনপুট করে দিবেন, অর্থাৎ এখানের মধ্যে জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই দিয়ে দিতে হবে। 30 থেকে আপনার 35 দিন মতো সময় লাগবে আপনার প্রোডাক্টগুলো আপনার হাতে পেতে।